আমি তারপর কি বলো? আমি তোমাকে একটা সোজা কথা বলতে পারো না তুমি, বসো। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো শালিনীর কাছে চলে গেছো। আমি ভেবেছিলাম ও যদি তোমাকে আর ছাড়তে না চায়, তাই আমি খুব খুব ভয় পেয়েছিলাম। দেখো নীল, কাল অবধি তো আমরা বন্ধু ছিলাম, কিন্তু এখন তো আমি তোমার ওয়াইফ, তাই তোমাকে হারানোর কথা আমি ভাবতেও চাই না। হারানোর কোনো প্রশ্নই ওঠে না। নীল, আমাদের আর কেউ কখনো আলাদা করতে পারবে না, তাই না? নিশ্চয় আকাশের কাজ, সত্যি বাবা পারেও লোকটা। কি হলো, কি চাই মশাই আপনার এখানে? ভালো মা কিন্তু আজকে বারবার করে বলে দিয়েছে কাল রাত্রি দুজন দুজনের মুখ দেখতে পারবো না, তাহলে আপনি কেন এসেছেন এখানে? এখন ভালো মানুষ সেজে চুপ করে থাকলে চলবে না, আমি কিন্তু বলে দিচ্ছি আমি সব নিয়ম মানবো, আমি তোমার মুখ দেখবো না। আকাশ ঘরে ঢুকবে না, কিন্তু বলে দিলাম, প্লিজ যাও না। আমি আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তুমি শাড়িটা দিতে এসেছিলে তো, তুমি চাও কালকে অনুষ্ঠানে আমি শাড়িটা পরি? ঠিক আছে, আমি ওটাই পরবো। এবার শান্তি, এবার যাও। Thank you.
কেমন অন্যরকম ফিল হলো। তাছাড়া আকাশ যদি হবে তাহলে ও এরকমভাবে পালিয়ে যাবে কেন? তাহলে কি অন্য কেউ? এই বাড়িতে অন্য কেউ কি করে ঢুকবে? সেটা কি করে সম্ভব? আচ্ছা সব তো রেডি হয়ে গেল। আচ্ছা অভিক, তুমি ওদেরকে ডেকে দাও না, ভাত কাপড়ের অনুষ্ঠান তো শুরু করতে হবে। দাঁড়াও দেখছি। দেখেছি, দেখি কি কি সাজানো হলো। ডাল, মাছ, হ্যাঁ মোটামুটি সবই আছে। আর এইটা হলো ছোটি চিংড়ি মাছটা, আর এই হলো গিয়ে পায়েস। এ নেবে না? পায়েস আমার জন্য একটু আছে, মানে একটু টেস্ট করতাম। অভিক, কাজের সময় খাই খাই কেন? বড় বড় পড়ে পড়ে এখন না। আচ্ছা আমি বুঝতে পারছি না, এটা কি ভাত খাবার হচ্ছে? এরা তুই সব রান্না করে যাচ্ছিস। একদিক দিয়ে ভালোই হয়েছে বাবা, পিয়ালির হাতে রান্না খেতে হবে না। দাদা ভাই আর বলিস না, কি ভালো দামি দামি মাছ এসছে, একটু জমিয়ে তরিবত করে খাবো না? ওই ওই চারা পোনার ঝোল খেতে খেতে না একেবারে মুখে চড়া পড়ে গেছে। দাদা ভাই আসতে এক্ষুনি পিয়ালি শুনতে পেলে তোমাকে আচ্ছা করে দেবে। এটা তো ঠিক বলেছিস, এই আশেপাশে কোথাও নেই তো শতদ্র। এই রে, শুনে ফেলেছে বোধ হয়। সত্যি দাদা ভাই, তোমার বলাও চাই আবার ভয়ও পাওয়া চাই। বলো। শোনো না, বলছি সদর দরজার চাবিটা কোথায় তুমি দেখেছো? না আমি কি করে জানবো, আমি তো যাই না। আরে কদিন ধরে দেখছি জানো, রাত্রেবেলা সদর দরজাটা খোলা পড়ে থাকছে। যে কদিন আমার চোখে পড়েছে আমি বন্ধ করেই শুতে গেছি, আজ আবার এখন ডুপ্লিকেট চাবিটা কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি আমি তো খেয়ালই করিনি। কি বলছিস পিয়ালি, সদর দরজা খোলা থাকে? হ্যাঁ রে ইরা, আমি তো বলছি আমি নিজে দেখেছি। জানিস মুখার্জি জেঠিমা কি বললো? বললো কাল অনেক রাতে নাকি কাকে একটা এ বাড়িতে ঢুকতে আবার বেরোতেও দেখেছে। ভেবে দেখ একবার কি ভয়ানক কথা, শুনেই তো আমার যা ভয় লেগেছে না। আমি তো তাড়াতাড়ি আলমারি খুলে সমস্ত গয়নার বাক্স টাক্স সব চেক করলাম, অবশ্য সব ঠিকই আছে, কিছু চুরি যায়নি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সদর দরজা রাত্রিবেলা খোলা থাকবে কেন? আরে আজ নয় চুরি যায়নি, কিন্তু কাল তো একটা চুরি যেতেও পারে, বা বা আরো ভয়ানক কিছু। রোজই তো শুনতে পাই কত কি হচ্ছে চারিদিকে, এটা ওটা সেটা, এমনকি খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। আরে অত ভয় পাওয়ার কিছু নেই, আমাদের পাড়ায় এসব হয় নাকি? বাড়িরই কেউ হয়তো ঢুকেছে বেরিয়েছে। আরে কি আজে বাজে বকছো, অত রাত্রে বাড়ির কে ঢুকবে বেরোবে, অদ্ভুত কথা তো। যাকে তুমি এই সমস্ত আজে বাজে না বকে একটু দেখো চাবিটা কোথায় আছে, খুঁজে দেখো যাও। ঠিক আছে ঠিক আছে, ও ঠিক খুঁজে পাওয়া যাবে। শতদ্র তোমার এই গা ছাড়া ভাবটা না আমার একদম সহ্য হয় না, একটা কাজ হয় না এই লোকটাকে দিয়ে। অদ্ভুত, তুমি যেতে পারছো না একবার? আরে কি আশ্চর্য, চাবিটা এক্ষুনি খুঁজতে যেতে হবে। সম্রাট লাইরি নিজের ভালোবাসাকে ছিনিয়ে নেবে। যেভাবেই হোক ওই মেয়েটার নাম্বারটা আমাকে খুঁজে বার করতেই হবে, তুই একমাত্র পারবে আমাকে হেল্প করতে। চলো 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 পাল্টাই।